ঈদের আগে 37,000 প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা নিয়ে সর্বশেষ আপডেট। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল প্রাথমিকের শিক্ষক, কর্মচারী, ভাই ও বোনদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে একটি তথ্য বা একটি প্রতিবেদন উপস্থাপন করব, সেটি হচ্ছে আপনাদের বেতন ভাতা নিয়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। প্রিয় বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ঈদের আগে 37,000 প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা নেই। জানুয়ারিতে যোগদানকৃত নতুন শিক্ষক, এটি গতকাল শনিবার 8 এপ্রিল 2023 প্রকাশিত হয়েছে। বন্ধুগণ, এখানে বলা হচ্ছে যে সরকারি চাকরির জন্য দীর্ঘ 4 বছর লড়াই করেছেন শফিকুল ইসলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পর নেমেছিলেন সরকারি চাকরির যুদ্ধে। বয়স 30, সুই সুই। শেষ সময়ে চাকরি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে। যোগদান করেছেন চলতি বছরের 23 জানুয়ারি। এর মধ্যে বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন, কিন্তু চাকরিতে যোগ দেওয়ার প্রায় 2.5 মাস পার করলেও এখনও মেলেনি কোনো বেতন। চাকরি ও বিয়ের প্রথম ঈদ, এখনও কোনো বেতন ভাতা না মেলায় হতাশায় পড়ে গেছেন তিনি। একই ধরনের অসহায়ত্বের কথা বলেন গাইবান্ধা যোগ দেওয়া শিক্ষক নাহিদ হাসান। তিনিও ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাহিদ বলেন, জীবনের প্রথম আয়টা পেয়েও যেন পাচ্ছি না, বিশ্ববিদ্যালয়ের খরচ, এরপর বেকার থাকা অবস্থায় বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলতে হয়েছে, এখন চাকরি হওয়ার পরেও বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলতে হচ্ছে। চলতি বছরে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সার্কুলারে একেবারে প্রায় 37,500 শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বিপুল সংখ্যক এই শিক্ষক নিয়োগ পাওয়ার পর যোগদান করেছেন জানুয়ারিতে। 2.5 মাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি কোনো অর্থ, শুধু বেতন নয়। এই সময়ে এই শিক্ষকদের বৈশাখী ভাতা ও ঈদ ভাতাও মেলেনি। ঈদ সামনে রেখে নতুন যোগ দেয় শিক্ষকরা কোনো বেতন না পেয়ে ভুগছেন হতাশায়। নিয়োগ পাওয়া 37,500 শিক্ষকের মধ্যে প্রায় 7,000 শিক্ষক সরাসরি রাজস্ব খাতভুক্ত, বাকি শিক্ষকরা চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি আওতায়, সাব কম্পোনেন্ট প্রাক প্রাথমিক শিক্ষার আওতায়। এই শিক্ষকদের জানুয়ারি থেকে জুন মাসের বেতন স্যার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি। মোট স্যারকৃত অর্থের পরিমাণ 259,27,11,250 টাকা। চলতি বছরের 22 মার্চ জারি করা হয় এই বিজ্ঞপ্তি। স্যারকৃত অর্থ 9টি খাতে ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়। এর মধ্যে মূল বেতন প্রায় 140,77,00,000 টাকা, বাড়ি ভাড়া প্রায় 63,01,00,000 টাকা, চিকিৎসা ভাতা প্রায় 19,19,00,000, উৎসব ভাতা প্রায় 26,56,00,000, নববর্ষ ভাতা প্রায় 5,31,00,000, টিফিন ভাতা প্রায় 2,55,00,000, শিক্ষা ভাতা প্রায় 73,00,000, যাতায়াত ভাতা প্রায় 7,66,000 ও হাওড়দ্বীপ চর ভাতা 85,00,000 টাকা। নতুন করে যোগ দেয় শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে অসহায় দিন যাপন করছেন। আকাশ মজুমদার নামে এক শিক্ষক বলেন, চাকরিতে যোগ দিলাম 2.5 মাস, এখন পর্যন্ত নিজের আয়ের টাকা দেখতে কেমন তাই জানলাম না, এখন ঈদের সময়ও যদি টাকাটা না পাই খুবই খারাপ হবে, চাকরির পরেও বাবা মাকে একটা কাপড় কিনে দিতে পারবো না, এটা খুবই দুঃখজনক। জেলা ও উপজেলা একাধিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করেও তারা কোনো সুদিত্তর দিতে পারেননি। বলেছেন অর্থ সার হয়েছে, কিন্তু কবে শিক্ষকরা বেতন পাবেন তারা জানেন না। নতুন যোগদান করা শিক্ষকরা একাধিকবার ফোন করে তাদের বেতনের তথ্য জানতে চাচ্ছেন, কিন্তু তারা কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারছে না। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি একাধিক কর্মকর্তা বৈঠকের পরই এসব তথ্য পাওয়া যাবে বলে জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিপি ও অর্থ মন্ত্রণালয় বৈঠকে বসতে যাচ্ছে আগামী রোববার 9 এপ্রিলের মধ্যে। এই বৈঠকে ঈদের আগেই শিক্ষকদের বেতন ভাতা প্রদান নিয়ে আলোচনা হবে। ডিপির এক কর্মকর্তা বলেন, ঈদের আগে শিক্ষকদের বেতন প্রদানের সম্ভাবনা কম, তবে ডিপি চেষ্টা করছে ঈদের আগেই এই ভাতা প্রদানের। তিনি বলেন, কবে ঈদের আগে বেতন ভাতা না পেলেও সমস্যা নেই, এই অর্থ ভবিষ্যতে তারা পেয়ে যাবেন। এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক অর্থ বিভাগ নিজামুল হক বলেন, আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকে আছে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চেষ্টা করছি ঈদের আগেই বেতন ভাতা প্রদানের। নতুন যোগ দেয় শিক্ষকদের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন 2020 সালে নিয়োগ পাওয়া শিক্ষকরা। তারা অভিযোগ করেন, যোগদানের পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উৎসব ভাতা পাননি।
এ নিয়ে শিক্ষকদের অভিযোগ আমলে নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছে ডিপি। তবে শিক্ষকরা বলছেন ঈদের আগে এই তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। এই কর্মকাণ্ড শেষ করে ঈদের আগে ভাতা পাওয়ার সম্ভাবনা দেখছেন না তারা। এত অল্প সময়ের মধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে শিক্ষকদের হাতে উৎসব ভাতা পৌঁছে দেওয়া সম্ভব নয়। আর ঈদ শেষে উৎসব ভাতা দেওয়ার অতীতে কোনো নজির নেই। 3 এপ্রিল অধিদপ্তরের উপপরিচালক অর্থ এইচএম আবুল বাশার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সাত ধরনের তথ্য চিঠি দিয়েছেন। এতে প্রত্যেক জেলায় সদ্য যোগদান করা শিক্ষক সংখ্যা, গত ঈদুল আজহায় কত সংখ্যক শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন, শিক্ষা ভাতা পাওয়া শিক্ষকদের প্রকৃত সংখ্যা সহ সাত ধরনের তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য সৃষ্ট পদে নিয়োগকৃত সহকারী শিক্ষকদের নির্ধারিত সময়ে যথাযথ উৎসব ভাতা ও শিক্ষা ভাতা বরাদ্দের জন্য উল্লেখিত তথ্যগুলো প্রয়োজন। নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মধ্যে চলতি অর্থ বছরে শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার উৎসব ভাতা প্রাপ্য হবেন। একই সঙ্গে শিক্ষা ভাতা পাওয়া শিক্ষকদের তথ্য প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সব উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে তথ্যগুলো আগামী 10 এপ্রিলের মধ্যে উপজেলা ভিত্তিক তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং নব্য যোগদান করা শিক্ষকদের বেতন ভাতা সম্পর্কে বেতন ভাতা দিবে কিনা এই সম্পর্কে আসলেই বিস্তারিত বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।